করোনা সংক্রমণ ঠেকাতে সবকিছু নিয়ন্ত্রণে আনা হতে পারে সংসদে বললেন প্রধানমন্ত্রী স্বাস্থ্যবিধি মানার আহ্বান এবার লঞ্চেও অর্ধেক যাত্রী পরিবহনের শর্তে শতকরা 60 ভাগ ভাড়া বাড়লো আজ থেকে কার্যকর করোনা প্রতিরোধে মানা হচ্ছে না সরকারের 18 দফা নির্দেশনা স্বাস্থ্যবিধি না মানলে জরিমানা ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের অন্যতম টার্গেট ছিল আইনশৃঙ্খলা বাহিনী বললেন আইজিপি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন সাতক্ষীরায় কলারোয়ায় মা ও দুই ছেলে মেয়ের মরদেহ উদ্ধার যৌন নির্যাতনের বিচার না পেয়ে আত্মহত্যার অভিযোগ কুমিল্লার দেবিদ্বারে বিয়ে বাড়িতে গান বাজানো নিয়ে দুপক্ষের সংঘর্ষে দুই যুবক নিহত আহত কমপক্ষে পাঁচজন